Assalamualaikum. Aska bar chole eshi mirpur biker hatte. Ei hatti proti shukrobar boshe thake. Mirpur tero BRTA er pashe je mojita ache sathe biker hatte boshe thake. Ar ei hat kintu duita ekta holo mirpur bike hat, eta holo biker hat. Ekhon je bike dekhte pacchen egulo biker hatte. Ar video bhalo lagle channel ti obosshoi subscribe kore pashe thakben. Ar page theke dekhe thakle page ti follow diye sathe thakben. Cholun video ti shuru kori. Amra first e je bike ta dekhte pachhi eti holo Honda Dream Neo 18 model 18 registration gaiti kilometer 12000 plus. এটি মাইলেজ 50 প্লাস পেয়ে যাবেন দামটা হচ্ছে মাত্র 82000 টাকা মাত্র 82000 টাকা হোন্ডা ড্রিম নিও এই বাইকটি দামটা হচ্ছে অবশ্যই দামগুলো ফিক্স না যারা উবার পাটো রাইড শেয়ারিং করেন বাইকগুলো দেখতে পারেন কম টাকার মধ্যে ভালো বাইক এর পাশে আমরা আরো একটি বাইক দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাজাজ প্লাটিনা এটি 21 মডেল 22 রেজিস্ট্রেশন কিলোমিটার 10000 প্লাস মাইলেজ দেওয়া আছে 55 প্লাস 125 115 সিসির গাড়ি দামটা হচ্ছে 107000 টাকা 107000 টাকা গাড়ির দামটা হচ্ছে এই প্লাটিনা গাড়িটি এর পাশে আমরা একটা সুজুকি সামুরাই একটি বাইক দেখতে পাচ্ছি 20 মডেল 21 রেজিস্ট্রেশন কিলোমিটার 8000 প্লাস মাইলেজ 45 প্লাস 150 এই গাড়ির দামটা হচ্ছে মাত্র 100000 টাকা মাত্র 100000 টাকা সুজুকি সামুরাই এই বাইকটি ব্লু কালার বাইকটি দামটা হচ্ছে যারা রাইড শেয়ারিং করেন বাইকগুলো দেখতে পারেন বাইকগুলো কম টাকার মধ্যে ভালো বাইক পাবেন আমার পাশে একটা হুন্ডা লিভো দেখতে পাচ্ছি 19 মডেল 19 রেজিস্ট্রেশন কিলোমিটার 28000 প্লাস মাইলেজ 50 প্লাস পেয়ে যাবেন 110 সিসি গাড়িটির দামটা হচ্ছে মাত্র 94000 টাকা মাত্র 94000 টাকা গাড়িটির দামটা হচ্ছে গাড়িটির কন্ডিশনগুলো এসে দেখে বুঝে বার্গেনিং করে নিয়ে যেতে পারবেন মাত্র 94000 টাকা গাড়িটির দামটা হচ্ছে আমরা এর পাশে আরেকটা হুন্ডা লিভো বাইক দেখতে পাচ্ছি এটা 20 মডেল 21 রেজিস্ট্রেশন কিলোমিটার 13000 প্লাস মাইলেজ 50 প্লাস দামটা হচ্ছে 95000 টাকা মাত্র 95000 টাকা হুন্ডা লিভো এই বাইকটি দামটা হচ্ছে গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি কি অবস্থায় আছে এর পাশে আমরা একটি পিয়া দেখতে পাচ্ছি ডিসকভার দেখতে পাচ্ছি 18 মডেল 18 রেজিস্ট্রেশন কিলোমিটার 15000 প্লাস মাইলেজ 50 প্লাস 110 সিসি গাড়িটি দামটা হচ্ছে 94000 টাকা 94000 টাকা গাড়িটির দামটা হচ্ছে অবশ্যই দামগুলো ফিক্স না আপনারা এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন 94000 টাকা গাড়িটির দামটা হচ্ছে আমরা এর পাশে আরেকটি ডিসকভার দেখতে পাচ্ছি 17 মডেল 18 রেজিস্ট্রেশন কিলোমিটার 12000 প্লাস মাইলেজ 50 প্লাস 125 সিসি গাড়িটির দামটা হচ্ছে 97000 টাকা ট্যাক্স ভ্যালি 2 ইয়ার্স করা আছে মাত্র 97000 টাকা গাড়িটির দামটা হচ্ছে দামগুলো অবশ্যই ফিক্স না আবারো বলছি এসে দেখে বুঝে গাড়িগুলো ট্রেস ড্রাইভ দিয়ে তারপরে বাইকগুলো নিতে পারবেন 97000 টাকা গাড়িটির দামটা হচ্ছে আমরা এর পাশে সুজুকির আরও একটি বাইক দেখতে পাচ্ছি 20 মডেল 21 রেজিস্ট্রেশন কিলোমিটার 7000 প্লাস মাইলেজ 40 প্লাস 125 সিসি গাড়িটির মূল্য দামটা হচ্ছে 110000 টাকা 110000 টাকা সুজুকি ব্লু কালারের গাড়িটির দামটা হচ্ছে গাড়িগুলো কন্ডিশনগুলো দেখাচ্ছে কি অবস্থায় আছে 110000 টাকা গাড়িটির দামটা হচ্ছে অবশ্যই দামগুলো ফিক্স না আবারও বলছি এসে দেখে বুঝে গাড়িগুলো বার্গেনিং করতে পারবেন মোটামুটি গাড়িটি ফ্রেশ আছে অনেকে স্কুটি গাড়িগুলো খোঁজেন হিরো এখানে একটি স্কুটি আছে 12 মডেল 12 রেজিস্ট্রেশন কিলোমিটার দেওয়া আছে 26775 মাইলেজ 40 প্লাস ট্যাক্স ভ্যালি 10 ইয়ার্স করা আছে দাম হচ্ছে মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকা এই হিরো স্কুটি বাইকটি দামটা হচ্ছে আমরা এই পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছি অ্যাভেঞ্জার অনেকে অ্যাভেঞ্জার গাড়িগুলো খোঁজেন 22 মডেল 23 রেজিস্ট্রেশন কিলোমিটার 10 মাত্র 1000 প্লাস মাইলেজ 40 প্লাস দামটা হচ্ছে 245000 টাকা 245000 টাকা বাজাজ অ্যাভেঞ্জার এই গাড়িটি দামটা হচ্ছে এটা 22 মডেল 23 রেজিস্ট্রেশন গাড়িটি গাড়িটি পুরো শোরুম কন্ডিশন বলা যাচ্ছে খুব কম ইউজ হয়েছে বোঝা যাচ্ছে গাড়িটি যারা একটু কম টাকার মধ্যে ভালো বাইক খুঁজছেন আসতে পারেন মিরপুর বাইকের হাটে এই হাটটি প্রতি শুক্রবার বসে থাকে এর পাশে আমরা আরও একটি জিক্সার এসএফ দেখতে পাচ্ছি ব্লু কালার 20 মডেল 20 রেজিস্ট্রেশন কিলোমিটার 7000 প্লাস মাইলেজ 40 প্লাস 155 সিসি গাড়িটির দামটা হচ্ছে 275000 টাকা 275000 টাকা গাড়িটির দামটা হচ্ছে 20 মডেল 20 রেজিস্ট্রেশন গাড়িটি কিলোমিটার 7000 প্লাস গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছে কি অবস্থায় আছে গাড়ি কন্ডিশনটা মাত্র 275000 টাকা গাড়িটি দাম চাওয়া হচ্ছে এর পাশে আমরা একটি টিভিএস রাইডার দেখতে পাচ্ছি 22 মডেল রেজিস্ট্রেশনটা দেওয়া নাই দুঃখিত 125 সিসি গাড়ি কিলোমিটার 5000 প্লাস মাইলেজ 50 প্লাস দাম হচ্ছে 142500 টাকা
142,500 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্স না, আপনারা এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। এর পাশে আমরা একটি ইয়ামা ফেজার দেখতে পাচ্ছি, গাড়িটি 21 মডেল 21 রেজিস্ট্রেশন, কিলোমিটার দেওয়া আছে 17,000+, মাইলেজ 40+150। গাড়ি দাম চা হচ্ছে 2,25,000 টাকা মাত্র, 2,25,000 টাকা গাড়ি দাম চা হচ্ছে। গাড়ির কন্ডিশনটা দেখাচ্ছি কি অবস্থায় আছে গাড়ির কন্ডিশনটা, 2,25,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্স না, আপনারা এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। আমরা এই পাশে আরও একটি বাইক দেখতে পাচ্ছি, ফেজার বাইক দেখতে পাচ্ছি, 20 মডেল 22 রেজিস্ট্রেশন, কিলোমিটার 11,000+, মাইলেজ 40+150। গাড়িটির দাম চা হচ্ছে 2,60,000 টাকা, 2,60,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। গাড়িটির কন্ডিশনগুলো দেখাচ্ছি কী অবস্থায় আছে, 2,60,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। আমরা এই পাশে একটি এক্স ব্লেড দেখতে পাচ্ছি, 21 মডেল 22 রেজিস্ট্রেশন, কিলোমিটার 9,000+, মাইলেজ 45+, এটি দাম চা হচ্ছে 1,70,000 টাকা, 160cc গাড়ি, 1,70,000 টাকা এক্স ব্লেড আর্মি কালার গাড়িটির দাম চা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্স না, 1,70,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। গাড়িটির কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে দেখা যাচ্ছে, যারা একটু কম টাকার মধ্যে ইউজ ফ্রেশ গাড়িগুলো খুঁজছেন আসতে পারেন মিরপুর বাইকের হাটে। আমরা এই পাশে একটি লিফান কেপিআর দেখতে পাচ্ছি, 18 মডেল 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 37,000+, মাইলেজ 40+150cc, গাড়িটির দাম চা হচ্ছে 1,17,000 টাকা, 1,17,000 টাকা লিফান কেপিআর হোয়াইট কালারের গাড়িটির দাম চা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্স না, আপনারা এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন, 1,17,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। মোটামুটি গাড়িটি ফ্রেশ আছে দেখা যাচ্ছে। এর পাশে আমরা একটা হোন্ডা হর্নেট দেখতে পাচ্ছি রেড কালার, 21 মডেল 21 রেজিস্ট্রেশন, কিলোমিটার 8,000+, মাইলেজ 40+, ট্যাক্স ভ্যালিড 2 ইয়ার্স করা আছে, 160cc, গাড়িটির দাম চা হচ্ছে 1,79,000 টাকা, 1,79,000 টাকা হোন্ডা হর্নেট রেড কালারের বাইকটির দাম চা হচ্ছে। গাড়িটির কন্ডিশনটা দেখাচ্ছি কী অবস্থায় আছে গাড়ির কন্ডিশনটা, 1,79,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। এর পাশে আমরা আরও একটি হর্নেট দেখতে পাচ্ছি, এটা 18 মডেল 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 12,000+, মাইলেজ 40+160cc, গাড়িটির দাম চা হচ্ছে 1,32,000 টাকা, 1,32,000 টাকা হোন্ডা হর্নেট এই গাড়িটির দাম চা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্স না, আপনারা এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। এখন আমরা একটা হোন্ডা সিভিজেড একটি বাইক দেখতে পাচ্ছি, এটি 11 মডেল 19 রেজিস্ট্রেশন, কিলোমিটার 17,000+, মাইলেজ 40+, দাম চা হচ্ছে 96,000 টাকা, মাত্র 96,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। এর পাশে আমরা একটি আরও একটি ফেজার দেখতে পাচ্ছি, 13 মডেল 13 রেজিস্ট্রেশন, কিলোমিটার দেওয়া আছে মাত্র 16,000+, মাইলেজ 30+, এটি 153cc, গাড়ির দাম চা হচ্ছে 1,26,000 টাকা, 1,26,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্স না, 1,26,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। আমরা এর পাশে একটি পালসার দেখতে পাচ্ছি, অনেকে পালসার গাড়িগুলো খোঁজেন, 19 মডেল 19 রেজিস্ট্রেশন, দাম চা হচ্ছে 1,30,000 টাকা, 1,30,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। এই পাশে রেড কালার পালসার দাম চা হচ্ছে মাত্র 92,000 টাকা, 14 মডেল 14 রেজিস্ট্রেশন। এর পাশে আমরা আরও একটি দেখতে পাচ্ছি, অ্যাপাসি আরটিআর, 17 মডেল 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 30,000+, দাম চা হচ্ছে 1,07,000 টাকা, 1,07,000 টাকা গাড়িটির দাম চা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং।